এতদিনে একটা কাজের কাজ হয়েছে, অবৈধভাবে প্রবেশ, দিনাজপুর সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। এখন কেমন লাগে? তারা নাকি অনুপ্রবেশ করে না, সব বাংলাদেশিরাই ওইদিকে যায়। এখন তো ভারতীয় নাগরিক না, একেবারে ভারতীয় সেই সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্য সে ঢুকে পড়ছে এবং আটক করছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি। এটা খুব স্পষ্ট, তার মানে যাই হোক না কেন, মানে সেনাপ্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে। জুমল্যান্ড স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে, বিদেশিদের সাহায্য কামনা করছে এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে। আর বাংলাদেশের জন্য নতুন আরো একটা সুখবর দিয়েছে, এমনকি ইতিহাসে এই প্রথমবারের মতন এমন ঘোষণা দিল চীন। আওয়ামী লীগকে কি 10 বছরের জন্য নিষিদ্ধ করা হবে, নাকি আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে, নাকি শুধু তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হবে, নাকি কিছুই করা হবে না, শুধু সামনের সারির যারা ছিলেন সামনের সারিতে তাদের বিচার করা হবে গণহত্যার দায়ে? আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনারা দেখেন না, ওনার লাগেজ নিয়ে একদম সাথে সাথে থাকে। শেয়ার বাজারে নিয়ম ভেঙে বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন সাকিব আল হাসান। ক্রিকেট তারকাকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এতদিনে একটা কাজের কাজ হয়েছে, অবৈধভাবে প্রবেশ, দিনাজপুর সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। এখন কেমন লাগে? তারা নাকি অনুপ্রবেশ করে না, সব বাংলাদেশিরাই ওইদিকে যায়। এখন তো ভারতীয় নাগরিক না, একেবারে ভারতীয় সেই সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্য সে ঢুকে পড়ছে এবং আটক করছে। যুগ যে পাল্টাইছে ভারতের বোঝা উচিত, আগে যা খুশি তাই বাংলাদেশের উপর অপবাদ চাপাই দিয়ে প্রতিদিন গুলি 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 করে মানে বাংলাদেশিদেরকে মারা, আর বাংলাদেশ চুপচাপ সেগুলি হজম করছে, পতাকা বৈঠক হয়, লাশ হস্তান্তরকারে লাশ নিয়ে চলে আসে আমাদের বীর সৈনিকরা। এখন উল্টো, এখন যে উল্টো বাস সেটা কিন্তু এখন বুঝতে পারছে। উৎপল কুমার দাস বিএসএফ সদস্য কি করছে, দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। আটক বিএসএফ সদস্যের নাম উৎপল কুমার দাস। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী বেলা 11:30 দিকে গরু ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। তাইলে এই ভুলগুলি বাংলাদেশিরা করলে তাদেরকে হলো শুট করা হয়। হ্যাঁ, আর এখন তত ভাগ্য ভালো যে বিজিবি শুট করেনি, করতে পারতো যে সীমান্ত পাড়ি দিয়ে আসছে, তো বিএসএফ যেটা করতে পারে বিজিবি সেটা করতে পারে না। আমার মনে আছে অন্তত দুইজন, বর্তমান এবং আগের আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখওয়াত আর এখন যে জাহাঙ্গীর আলম, তারা বলছে যে না, পিঠ দেখানো চলবে না সীমান্তে গিয়ে, বিজিবির কাজ না পিঠ দেখানো, তাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলাটা আজকে কিন্তু করে দিল। দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, বিএসএফ এর ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েন, তাকে আটক করার পর বিএসএফ কে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই ফেরত দেওয়া হবে। স্থানীয় সূত্র বলছে বিএসএফ সদস্যের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। এই ধাক্কাগুলি দেওয়া শুরু করতে হবে, দিতে দিতে ওরা বুঝবে যে না বাবা, এই বাংলাদেশের সাথে ফাইজলামি করা যাবে না।
ওই স্বর্ণাদাস, স্বর্ণাদাসের পরে আর একজন কিশোর, দুজনকে মেরে ফেলছে তারা, একজন স্টেট গুলি করছে, এত অল্প বয়সী তাদেরকে লক্ষ্য করে গুলি করতে তাদের হাতও কাঁপে নাই এই বিএসএফ এর। এখন যখন যদি পাল্টা বিজিবিও যদি ঘুরে দাঁড়ায় তখন কিন্তু বিএসএফ একদম চোর হয়ে যাবে। ওই চীনা সীমান্তে যেমন চোরের মতন থাকে, নেপাল সীমান্তে যেমন থাকে, ওই বাংলাদেশ সীমান্তগুলোতেও বিএসএফ এর একই অবস্থা হবে। কিন্তু সেই সাহস দেখাইতে হবে, আগে 15 বছর দেখানো হয়নি, আশকারা দেওয়া হয়েছে আমরা ছিলাম চোর আর ওরা যা খুশি তাই দুর্বৃত্তের মতন আচরণ করছে, এখন পাল্টাইছে। এই জন্যই আমাদের উপদেষ্টারা কি বলে, ভারতের সাথে সমান মর্যাদা নিয়ে চলবো, মাথা বিক্রি করবো না, মাথা নিচু করবো না, সমান মর্যাদা নিয়ে সম্পর্ক থাকবে, তার প্রতিফলন সীমান্তে আমরা দেখতে পাচ্ছি। জুমল্যান্ড স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে, বিদেশিদের সাহায্য কামনা করছে এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের সাথে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে। বাঙালিরা এই দেশের মানুষ, তারা চট্টগ্রামে থাকলে, পার্বত্য চট্টগ্রামে থাকলে তারা সেটলার হয় না, কারণ পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স 250 বছর, 300 বছর, 350 বছর। 250 বছর আগে ত্রিপুরা থেকে, কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না, হতে পারে না। এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা। অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত কিছু দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে, বাঙালিরা হচ্ছে অপর, বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সাদাদের মতো। অতএব সাদাদের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখবার যে ভুল নীতি আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। তাহলে আমাদের মিলনের জায়গা কোথায়? সূত্র হচ্ছে বাংলাদেশিতা। আমরা সবাই বাংলাদেশি, যে যেখান থেকে 250 বছর আগে আসছেন, যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন, যে যুদ্ধ থেকে পালায়া বায়ানমার থেকে, বার্মা থেকে আসছেন অথবা মঙ্গোলিয়া থেকে আসছেন, আপনারা সবাই এখন বাংলাদেশি। আপনারা শত শত বছর ধরে এখানে আছেন, অথবা আপনাদের জাতিসত্তার অধিকার আছে, আপনাদের নাগরিক অধিকার আছে, এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অন্যায়তা হচ্ছে এটার সমাধান করতে হবে। চতুর্থ বক্তব্য হচ্ছে যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে, মারামারি করে, সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না। এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে, বঞ্চনা আছে, না পাওয়ার কষ্ট আছে, সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমরা দাবি করছি আজকে এবি পার্টির তরফ থেকে যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, একটা ন্যায় কমিশন গঠন করেন। এই ন্যায় কমিশনের কাজ হবে, সারা দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটেছে, কানাডাতে ঘটেছে, কম্বোডিয়াতে ঘটেছে, মিয়ানমারে চেষ্টা করা হচ্ছে, সিয়েরা লিওনেতে হয়েছে, কঙ্গোতে, রুয়ান্ডাতে হয়েছে, এই জাতিগত সংঘাতগুলোকে আলোচনার মধ্য দিয়ে কার কি প্রাপ্যতার ঘাটতি আছে সেটা অ্যাড্রেস করেন। সবার কষ্টের কথাগুলো শোনেন, চাকমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, মারমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, সাঁওতাল, মারেন্ডি অথবা খাসিয়া সম্প্রদায় অথবা অন্যান্য যারা জাতিগোষ্ঠী আছে, কুকি, চীন যারা আছে, প্রত্যেকটা জনগোষ্ঠীর কষ্টের কথা আমাদের শোনা দরকার, এই বঞ্চনাগুলোকে অ্যাড্রেস করা দরকার। সেক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বলেছি যে আন্তর্জাতিকভাবে এই ধরনের ন্যায় কমিশন পরিচালনা করবার অভিজ্ঞতা যাদের আছে, যেই সকল ব্যক্তিরা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নেন, তাদেরকে আপনারা অ্যাপয়েন্ট করেন, তাদের থেকে আমরা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, কারণ এই রাষ্ট্রটাকে মারামারি এবং সহিংসতার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিতে পারবো না। সকল নাগরিককে তার অধিকারের মধ্য দিয়ে শুধুমাত্র রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে। এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি, এবং আমরা খুবই কৌতূহল উদ্দীপক ভাবে এটা পড়েছি, পড়বো, এবং এটার অনেক রকম ডাইমেনশন আছে, যা যা টেক্সটে আছে টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে যে সময়ে তার এই ইন্টারভিউটা পাবলিশড হয়েছে, কন্টেন্ট তো আছেই, সময়টাও ম্যাটার করে। আমরা মনে রাখবো এই সময়টা হচ্ছে ডক্টর ইউনুস দেশে নেই, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন, এইরকম একটা প্রেক্ষাপটে নানান রকম গুজব ছিল তার যাওয়ার আগে, সবকিছুর প্রেক্ষাপটে তার এই সাক্ষাৎকারটাকে দেখতে হবে। প্রধান বোমা যেটা আমরা এই আলাপ অনেকের মধ্যে করতে দেখেছি, আমাকে কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞেস করেছে যে ডক্টর ইউনুস তো আমেরিকায় যাচ্ছেন, এই সময় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ তৈরি করার চেষ্টা হবে কিনা, কেউ কেউ গোপন সূত্রে কিছু কিছু খবরও নাকি পেয়েছেন, আমার কাছে জানতে চেয়েছিলেন। সো ডক্টর ইউনুসের পাশে উনি থাকবেন, দেশের ভেতর দেশের বাইরে থেকে যে কোনো চেষ্টা যদি হয়েও থাকে সেটা তিনি নাকচ করে দিয়েছেন, এটা খুব স্পষ্ট। তার মানে যাই হোক না কেন, মানে সেনাপ্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে, ডক্টর ইউনুসের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা দেশের অভ্যন্তরে এবং বাইরের সম্মিলিতভাবে আছে, এটা আমরা জানি এবং এটা এখন খুব প্রকাশিত। আমি এই কথাটা দিয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য ডক্টর জনাব ওয়াকারুজ্জামানকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে পারি, এবং উনি ইঙ্গিত দিয়ে দিলেন, রিডিং বিটুইন লাইন্স হচ্ছে সমস্যা হতে পারে, কিন্তু উনি
ডক্টর ইলিয়াসের সাথে থাকবেন। কিন্তু প্রধান বোমা যেটা, সরকারের একটা সময়সীমা তার দিক থেকে তিনি সাজেস্ট করছেন, এবং শুধু সেটা না, এই সরকারের চরিত্র সম্পর্কে উনি করছেন, আমরা খেয়াল করছি কিনা, উনি বলছেন এই জায়গাটা পড়তে হবে। উনি বলছেন তিনি 17 কোটি মানুষের দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মানে ওয়াকিলুজ্জামান মনে করেন ডক্টর ইউনূসের প্রধান কাজ আসলে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা। সংস্কারকে যত সংস্কারই হোক না কেন, দ্যাট মাস্ট বি ফোকাসড টুয়ার্ডস দ্য ইলেকশনস, ওয়াকিলুজ্জামান তাই বলছেন। আমরা আমাদের এই সোসাইটিতে আলোচনা এই অভ্যুত্থানের পর থেকে করছিলাম এভাবে, নির্বাচন হবে নির্বাচনের সময়, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী অনেক বেনিফিটের জন্য সংস্কারেরও প্রয়োজন আছে, এবং আমরা মনে করছিলাম, আমি নিজেও সেটা মনে করি, এই সরকারের সে ম্যান্ডেটও আছে, কারণ এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, রক্তের ম্যান্ডেটের মাধ্যমে একটা তৈরি হওয়া সরকার, এটাও ম্যান্ডেট প্রাপ্ত। কিন্তু ওয়াকিলুজ্জামান তাই বলছেন, এবং সবচেয়ে বড় বোমা, উনি একটা সময় বেঁধে দিচ্ছেন বলবো না, উনি সাজেস্ট করছেন, এটা উনি ওনার অপিনিয়ন জানাচ্ছে। একটা জায়গায় বলছেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত, 1 এবং 1.5 বছরের মধ্যে। তার মানে আমি যেটা বুঝি, 1 বছর পরে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে এবং 1.5 বছরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ক্ষমতা একটা ভোটে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকারের হাতে তুলে দিতে হবে, এই ধরনের একটা কথা জনাব ওয়াকিলুজ্জামান বলেছেন। এই সরকার কতদিন থাকবে, কতদিন থাকা উচিত, এটা নিয়ে নানা রকম আলাপ ছিল, এবং সরকারের দিক থেকে এটা খুবই ধোঁয়াশায় ছিল, খুব স্পষ্ট ছিল না, নানান রকম কথা, সংস্কার করতে যতদিন লাগে, সংস্কার করা ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগকে বিচার করা ছাড়া নির্বাচন হবে না, এরকম নানান রকম কথা। এবং আমরা মোটামুটি সমানে একটা নির্বাচনের গাইডলাইন সম্ভবত পাবো ভাবছিলাম সরকারের দিক থেকে, ইনফ্যাক্ট এটা সরকারের না, এটা একজন সেনাপ্রধানেরই কথা, সরকারের দিক থেকে এটা আমরা পাবো আমরা বলছিলাম জানুয়ারিতে গিয়ে, কারণ হলো ডিসেম্বর পর্যন্ত কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব কমপ্লিট করবে, তারপর সরকার সেটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল পার্টিস বিএনপি সহ তার আলোচনা করে কতটুকু সংস্কার করবেন সেটা ঠিক করবেন, এবং তখনই হয়তো বোঝা যাওয়ার কথা ছিল সংস্কার, এতটুকু সংস্কার করার জন্য কত দিন লাগবে, তারপর নির্বাচনের রোডম্যাপ আসার কথা। কিন্তু আমরা দেখছি সেটার আগেই 1.5 বছরের একটা সময় তার ইচ্ছের কথা বলছেন ওয়াকিলুজ্জামান। আমরা ওয়াকিলুজ্জামানকে শুধু একজন সেনাপ্রধান হিসাবে দেখলে হবে না, বর্তমান প্রেক্ষাপটে তিনি এই সরকারের পেছনে সমর্থন দানকারী, আমি কোনোভাবেই মানে অনেকে পোর্ট্রে করার চেষ্টা করেছিলেন এটা কু হয়েছে এবং এটা সামরিক শাসন আছে, এটা একেবারেই বাজে কথা, আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি, এটা একেবারের সাথে একেবারেই কোনো মিল নেই, কিন্তু এই সেনাবাহিনীর সমর্থন লাগছে, এমনকি সেনাবাহিনীকে দেশের এই বিধ্বস্ত অবস্থায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা কাজে নামতে হয়েছে, সুতরাং পরিস্থিতিটা তো আমরা বুঝতে পারছি। সুতরাং এই সরকারের পেছনে সেনাবাহিনীর যথেষ্ট কাজ করতে হচ্ছে, সমর্থন করতে হচ্ছে, সেই প্রেক্ষাপটে একজন সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধান যা বলছেন সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, ইনফর্মালি তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে, তিনি মনে করছেন ওটা। এখন প্রশ্ন আমাদের আসতেই পারে, তিনি কি সরকারের সাথে কথা বলেছেন, উনি ইন্টারভিউর একটা জায়গায় বলছেন যে ডক্টর ইউনূসের সাথে তার চমৎকার সম্পর্ক আছে এবং প্রতি সপ্তাহে তিনি ডক্টর ইউনূসের সাথে বসেন, কথাবার্তা হয়, ইভেন আমরা দেখেছি ডক্টর ইউনূস আমেরিকা যাওয়ার আগেও জনাব ওয়াকিলুজ্জামান তার সাথে আলোচনা করেছেন, বসেছেন, বসতে হবে, কারণ মিলিটারি এখন শুধুমাত্র যুদ্ধ প্রস্তুতিতে নেই, সে দেশের প্রশাসন এবং দেশের আইনশৃঙ্খলা, প্রশাসন নয় আইনশৃঙ্খলা রক্ষার কাজে তিনি ব্যস্ত আছেন। তো সুতরাং ডক্টর ইউনূসের সাথে দেখা করে তার এন্ডোর্সমেন্ট নিয়ে উনি কথা বলেছেন কিনা এই প্রশ্ন আমাদের কারো মাথায় আসতে পারে, নাকি তার এন্ডোর্সমেন্ট ছাড়া নিজে থেকেই তার অপিনিয়ন জানিয়েছেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, আমরা সময়ের সাথে সাথে হয়তো সেটা জানতে পারবো। এবং এই মুহূর্তে এই যে সময় তিনি বললেন, আমি মনে করি এই সময়টা নিয়ে আমাদের সমাজেও আসলে এখন আলাপ আলোচনা শুরু হওয়া দরকার, আমরা আসলে কতটা মনে করি সময়টা, কি এটা ঠিক আছে নাকি আরো বেশি নাকি আরো কম, এই আলাপ আলোচনাটা দরকার আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ এবং একটা বোমা, সত্যিকার অর্থে এখনই করতে একটা বোমা ফাটিয়েছেন সেনাপ্রধান, আমরা আমাদের সমাজে এটা দরকার আছে। তিনি যেহেতু প্রকাশ্যে এই সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন, উনিও চেয়েছেন এটা নিয়ে প্রচুর আলোচনা ডিবেট শুরু হোক, আসুন আমরা সবাই সেটা শুরু করি। রয়টার্সের যে সাক্ষাৎকারটা ছিল সেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে রিপোর্টটা করেছে, ফলে তিনি সরকারের মেয়াদ কতদিন হবে, কতদিনের মতো নির্বাচন হওয়া উচিত সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশনের কিছুটা সূত্র আসলে রয়টার্সও, এটা বলা যেতে পারে। রয়টার্সের এই জায়গাটা আমরা যদি খেয়াল করি, উনি রিফর্মের জন্য বলছেন, তারপরে বলছেন ফলোয়িং দ্য রিফর্মস জামান হু টুক ওভার অ্যাজ দ্য আর্মি চিফ অনলি উইকস বিফোর হাসিনাস আউস্টার সেড ট্রানজিশন টু ডেমোক্রেসি শুড বি মেড বিটুইন আ ইয়ার অ্যান্ড এ হাফ বাট আন্ডারলাইন দ্য নিড ফর পেশেন্স ফলোয়িং দ্য রিফর্মস, মানে এতে মনে হতে পারে যে রিফর্ম করার পরে 1 থেকে 1.5 বছর, তার মানে রিফর্মের জন্য কোনো টাইম ফ্রেম বলা হয়নি, ইট কুড বি এনিথিং, তারপর আরও 1-1.5 বছরের মধ্যে, মানে সরকার রিফর্ম হয়েছে যদি বলে মনে করে তাহলে তারা সেটা করবেন, এই ধরনের একটা আলাপ আছে। কিন্তু
রয়টার্সের এই রিপোর্টটা শুরু হয়েছে এভাবে, বাংলাদেশের আর্মি চিফ ভাউড টু ব্যাক দ্য কান্ট্রিজ ইন্টারিম গভর্নমেন্ট কাম হোয়াট মে টু হেল্প ইট কমপ্লিট কি রিফর্মস আফটার দ্য আউস্টার অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সো দ্যাট ইলেকশনস উড বি হেল্ড উইদিন দ্য নেক্সট 18 মান্থস। এটা খুব স্পষ্ট প্রথম আলো এটাকে যে 18 মাসের মধ্যে বলছে বা আরো অনেক পত্রিকা বলছে, সেই ক্ষেত্রে 18 মাসের মধ্যে ভোট হতে হবে, ভোট করার জন্য রিফর্ম করতে হবে এরকম বলা হচ্ছে। সুতরাং 1.5 বছরের মতো একটা টাইম ফ্রেম তিনি দিচ্ছেন, এটা আমরা আসলে রয়টার্সের রিপোর্ট থেকে বলতে পারি। ফলে আমি আমার যে কন্টেন্টটা ছিল সেটাকে আমরা এভাবে ইন্টারপ্রেট করতে পারি, আর ফার্দার ক্লারিফিকেশন যদি প্রয়োজন হয় সেটা সেনাপ্রধানের দিক থেকে আসতে হবে বলে আমরা মনে করি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।